রাজধানী ঢাকার আগারগাঁওয়ে শুরু হয়েছে চার দিন ব্যাপী স্যাফ্রন সুইটস অ্যান্ড চকোলেট মেলা। 205 পশ্চিম কাফরুল বেগম রোকেয়া সরণি আগারগাঁওয়ের জহির স্মার্ট টাওয়ারের নিচুতলায় মেলাটি আয়োজন করা হয়েছে। আয়োজক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান, দেশের শীর্ষস্থানীয় ফুড রিটেল চেইন শপ স্যাফ্রন সুইটস অ্যান্ড বেকারিজ। শুক্রবার সন্ধ্যায় কেক কেটে যৌথভাবে মেলার উদ্বোধন করেন স্যাফ্রন সুইটস অ্যান্ড বেকারিজের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ তানভীর হোসেন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের বিজনেসের আইডিয়া হচ্ছে ক্রিয়েটিভিটি, মানে আমরা সবসময় অনেক কিছু করতে চাই যেটা আরেকজনে করে নাই বা অন্য কেউ করতে চায় না, আমরা সেখানে যাচ্ছি। এটা যে এই মেলার আয়োজন যেটা করার ইচ্ছা, সেটা হচ্ছে যে আইডিয়া যে এইভাবে কেউ করে নাই, ওয়াই নট উই ডু, তাই না? এটা এমন না যে আমরা এ পর্যন্ত আমরা যথাযথ যা কিছু করার চেষ্টা করছি, মানে যেটা হচ্ছে যেটা কোনো এক্সাম্পল নাই, অন্য কেউ করে নাই, সেটা হচ্ছে সেটা আমরাই প্রথম। আমরা দ্যাট ইজ কলে মানে ক্রিয়েটিভিটি। তো আমরা মনে করি যে এই অ্যাওয়ারনেস তৈরি করা, যে আমাদের যে একটা নতুন ধরনের কনসেপ্ট, নতুন আইডিয়া, এই কনসেপ্টের অ্যাওয়ারনেসের জন্য আমরা মেলার আয়োজন করেছি। সবাইকে ইনভাইট করা হচ্ছে যে কাম অ্যান্ড সি, হ্যাভ টেস্টেড ইট অ্যান্ড ফিল দ্য ডিফারেন্স। স্যাফ্রন সুইটস অ্যান্ড চকোলেট মেলায় থাকছে ইরানের বিখ্যাত স্যাফ্রনের বরফি, খেজুর বরফি, দিল্লি চমচম, কাশ্মীরি চমচম, আঞ্জির রোল, নদিয়া সন্দেশ, কেশর কালাকান্ত, আদি রসগোল্লা, মতিচুর লাড্ডু সহ নানা রকম মিষ্টি, চকোলেট, কেক ও বেকারি পণ্যের বাহারি সমাহার। মেলা উপলক্ষে স্যাফ্রন সুইটস অ্যান্ড বেকারিজের সকল পণ্য মিলছে 20% কম দামে। রেজিস্ট্রেশনের ভিত্তিতে প্রথম 100 জনের জন্য নিয়মিত 100% খাঁটি অর্গানিক দুধ সংগ্রহের বিশেষ সুযোগ এবং 9 জানুয়ারি পর্যন্ত সনি স্মার্ট টিভি ফ্রিজ ক্রেতাদের জন্য 1000 গ্রাম মিষ্টি উপহার। এদিকে মেলার প্রথম দিন থেকে ভিন্ন ধর্মী আয়োজনে যোগ দিতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। তাদের অনেকেই পরিবারের সদস্যদের জন্য উন্নত মানের মিষ্টি, চকোলেট আর বাহারি বেকারি পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। এখান দিয়ে যা যাচ্ছিলাম, আমার কিছু পার্সোনাল কাজ ছিল, বাট যখনই আমি মেলাটা দেখেছি সাথে সাথে আমি গাড়ি থেকে ড্রপ দিয়ে এখানে এসেছি। এনি কাইন্ড অফ ফেয়ার, এটা কি বাংলাদেশের জন্য খুবই ভালো, আর অবভিয়াসলি আমার মতো কাস্টমার যারা আছে তাদের জন্য তো খুবই ভালো। খাবারের কোয়ালিটি ওয়াজ এক্সিলেন্ট, আমি আগেও খেয়েছি, সো এখন সেকেন্ড টাইম আবার এসেছি। ইনশাল্লাহ সবাই এনজয় করবেন আশা করি। মেলা উপলক্ষে অনেক ডিসকাউন্ট পাচ্ছে, আমিও ডিসকাউন্ট নিয়েছি, হ্যাঁ, সো অবভিয়াসলি খুব ভালো লাগছে। স্যাফ্রন সুইটসে এই এত সুন্দর একটা আয়োজন খুবই ভালো লাগলো, কারণ ঢাকা শহরে এত সুন্দর আয়োজন কখনো পাওয়া যায় না। আর স্যাফ্রন সুইটসের মিষ্টিগুলো অসাধারণ, আমি এখান থেকে দুই তিনটা আইটেম কিনছি। আমি জানি না বাংলাদেশে কোনো মিষ্টির দোকান এইভাবে সুন্দর করে ডেকোরেশন করে মেলা করে মিষ্টি বিক্রি করে কিনা। এসে আমি মিষ্টি কিনলাম এবং 20% ডিসকাউন্ট দিল। ডিসকাউন্টটাতে আমি মনে হয়েছে যে অত্যন্ত সাশ্রয়ী যে কোয়ালিটির মিষ্টি। বিভিন্ন শোরুম থেকে তো আমরা সবসময় মিষ্টি কিনেই থাকি, কিন্তু এখানে একটু ভিন্ন ধর্মী আয়োজন দেখলাম, কারণ এখানে বিভিন্ন টাইপের মিষ্টি আছে, আপনার বেকারি আইটেম আছে, চকলেট আছে, বাচ্চারা এবং সবাই মিলে আসছে। ধন্যবাদ স্যাফ্রন সুইটসকে এই ধরনের একটা আয়োজন করার জন্য। এই প্রোডাক্ট খুবই ভালো লাগছে, রিজনেবল প্রাইসও আছে, স্পেশাল ডিসকাউন্টও পেলাম, আমরাও কিছু প্রোডাক্ট নিয়েছি, আসলে কোয়ালিটি খুবই ভালো। শুক্রবার শুরু হওয়া স্যাফ্রন সুইটস অ্যান্ড চকোলেট মেলা চলবে সোমবার পর্যন্ত। সাদাকালো নিউজ।